हिंदूवाला হলেন বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় গ্রুপ ইন্দুবালা গ্রুপের প্রধান রাজিয়া শিকদার। আজ পুলিশে স্পেশাল ব্রাঞ্চের অফিসার আইরিন চৌধুরী তাকে গ্রেফতার করেন, কিন্তু রাজিয়াকে গ্রেফতার করায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। শহরের অধিকাংশ রাস্তাঘাট বন্ধ করে মানুষ আন্দোলন করছে। সবার একই দাবি, তারা মুক্তি চায় ইন্দুবালার। ইন্দুবালা গ্রুপ দেশের জন্য ভালো কাজ করেছে, আমরা ইন্দুবালার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। রাজিয়া শিকদার দেশের জন্য ভালো কাম করছে, আমি তার মুক্তি চাই। আমি ইন্দুবালার মুক্তি চাই, আমিও মুক্তি চাই। রাজিয়া শিকদার ভালো, আমি রাজিয়া শিকদারের মুক্তি চাই। রাজিয়া শিকদার আমাদের প্রতিনিধির মাধ্যমে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফিরে যেতে বলেছেন। আমার প্রিয় কমরেড, যারা আজ আপনারা আমার জন্য পথে নেমেছেন, আমি বলবো আমার জন্য নয়, আপনারা সত্যের জন্য পথে নেমেছেন, অন্যায়কে ধ্বংস করার জন্য পথে নেমেছেন, আর আমি সেই সত্যকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের হয়ে লড়াই করছি। একটা অনুরোধ, আপনারা সবাই ফিরে যান, আমাকে যদি ভালোবাসেন তাহলে বাড়ি ফিরে যান, আইনের প্রতি শ্রদ্ধা দেখান। আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আশা করি আইন রাজিয়া শিকদার প্রতি সুবিচারই করবে। ড্যাডি, ড্যাডি এখানে আসতে চাইছিল।
মানি ম্যাটার। তাই আমি এলাম। আপনি আপনি যদি রাজি থাকেন, আগারগাঁও আগারগাঁওয়ের বস্তিটা আমরা দখল করে খান মেগা সিটি বানানো তৈরি শুরু করে দিব। প্রশাসন, এমপি, পুলিশ সবাই রাজি, শুধু আপনি যদি বলে দিতেন আর কি। ব্রিফকেসটা উঠাও। তোমার বাপকে গিয়ে বলো আমি তার সাথে দেখা করব। কিন্তু এখন এখান থেকে না গেলে কিন্তু হেঁটে যেতে পারবে না, পরে স্টেশনে করে নিয়ে যেতে হবে। গাড়ি বের করতে বলো। জি, আমি বেরোব। কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার। গান্না গান্না খুব ভালো গাইছিলেন। গান্না গান সবাইকে দিয়ে হয় না, কারো রক্তের গন্ধ ভালো লাগে, গানে শুন না। কাপড়গুলো দিন। বাইরে অনেক রোদ, রোদ আপনার স্বাস্থ্যের জন্য একদম ভালো না, চলে আসবেন তাড়াতাড়ি। আমি কোনো কথা শুনতে চাই না, ওই জায়গাটা আমার চাই। তুমি কোনো চিন্তা করো না, আমি শিকদারকে ম্যানেজ করে নিব। সেটা করতে পারলেই ভালো, তা না হলে রং বদলাতে আমি এবার সময় নেব না। রং বদলানোই তোর কাজ, নতুন করে কে বদলাবি? মানে তুমি এখানে? তোর জন্য আমার কষ্ট হয় রে খান, এতদিনে বুঝলি না কারে টাকা দিয়ে কেনা যায় আর কারে টাকা দিয়ে কেনা যায় না। তোরে ফ্রিতে কিছু অ্যাডভাইস দিতে আইলাম। আমি তো ফ্রিতে কোনো কিছু নেই না, কাউকে কিছু না কিছু দেই।
যেমন মন্ত্রী সাহেবকে দিয়েছি। নে কথা বল। বল সামাদ, তোর কি সমস্যা? অনেক সমস্যা। তোর এত অর্থ সম্পদ, এত কিছু থাকতে, তোর যদি এত প্রবলেম থাকে, তাহলে ওই যে আগারগাঁও বস্তি, ওইটা যাদের মাথা গোজার ঠাই, সেটা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে তাদের কত সমস্যা হবে সেটা বোঝ। আমি ব্যাপারটা বুঝি, কিন্তু খান সেটা বুঝতে চায় না। ও মনে করে তুমি গরিব জনগণের কথা বলে টাকা খাওয়ার জন্য তুমি এই বাহানা করছো। সামাদ, আমার কোনো বাহানা লাগে না, আমি যেটা বলি সরাসরি বলি। আগারগাঁও অবস্থিত ওই এলাকায় কোনো মেগা সিটি হবে না, হবে না। দেখো, আমার কিন্তু সবাইকে ম্যানেজ করতে হয়, আর আমাকেও সাধারণ জনগণের কথা, গরিব মানুষের কথা চিন্তা করতে হয়, আর আমি যেটা বলেছি সেটা আমি করব। শোন খান, আমি যেটা একবার না বলি সেটা আর হ্যাঁ হয় না। নতুন কিছু প্ল্যান কর, সাথে পাবে। ড্যাডি, ড্যাডি, উনি উনি তোমাকে অপমান করে গেল, আর তুমি কিছু বললে না। অপমান? অপমান কোথায়? দেশের রাজনীতিবিদদের মতো আমারও গন্ডারের চামড়া, এত সহজে গায়ে কিছু লাগে না। তবে মনে রাখিস, ওই শিকদারকে আমি জায়গা মতো চাপতে ভুলে যাস নি। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মদের ফুলপুরি, ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। সমস্যাটা কি আপনার? লুকিয়ে লুকিয়ে আমাদের ছবি কেন তুলছিলেন? কারো ছবি তুলতে হলে তার পারমিশন নিয়ে ছবি তুলতে হয়, সেটা জানেন আপনি? সেটা জানি, কিন্তু সুন্দরের ছবি তুলতে বা তাকে ভালোবাসতে সবাই পারে। এটা এটা আমারই, আপনারই লেখা, কারণ আপনার ব্লগে সব লেখা আমি পড়ি। বলতে পারেন আমি আপনার একজন ফ্যান, আর মাঝে মাঝে নিজে একটু গান করি। এক্সকিউজ মি, আপনাদের মতো ছেড়ে দেন না, খুব ভালোভাবে চেনা আছে, মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দরী মেয়েদের মন গলানোই হচ্ছে আপনাদের কাজ। সুন্দরী মেয়েদের মন গলানো যায়, কিন্তু অতি মহাসুন্দরীদের যায় না। আচ্ছা, পরিমিত বোধ বলে একটা কথা আছে, সেটা মনে হয় আপনার বাবা মা আপনাকে শেখায়নি। মানে? মেয়েদের সাথে আপনার ঝগড়া করতে ভালো লাগে, তাই না? ঝগড়াটা কোথা দেখলেন আপনি? আমি তো শুধুমাত্র ওকে বোঝানো। আপনাকে আর বোঝাতে হবে না, এবার আপনি আসতে পারেন, আসুন প্লিজ। হ্যাঁ, লিসন, আপনাকে যেন সেকেন্ড টাইম আমাদের আশেপাশেও না দেখি।
দেখলে কি করবেন? শিকদারকে বলে আমাকে খুন করাবেন? সবাই গুন্ডা মাস্তানকে ভয় পায় না। বন্ধ প্রবলেম কোথায়? সিনেমা হল এখন হাতের মুঠোয়। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাপ সিনেমেটিক অ্যাপটি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে অথবা ভিজিট করুন সিনেমেটিক.মুভি।